আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, পটল চাষ পদ্ধতি, পটলের লতা কাটিং পদ্ধতি সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। প্রথমে আমার ঠিকানা দিয়ে থাকি, জেলা নাটোর, থানা বড়াই গ্রাম, গ্রাম তালসো, কুণ্ডপাড়া। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। তে লম্বা জাতের পটলের কাটিং কিভাবে করবেন এবং পটলের মূলত কাটিং কিভাবে করবেন, সব ধরনের পটলের কাটিং সিস্টেম একই রকম হয়? তে আমাদের যে কাটিংগুলি করা হচ্ছে, এই যে কাটিং, এক সদ্য বড় ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। যে যে আমরা কাটিংগুলি যে করতেছি, কোন পরে পরে কোন জায়গা থেকে চারা বের হবে একটু দর্শককে দেখেন। এখানে একটা পোর আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই সব গিরায় গিরায় থেকে এগুলা পটলের গাছ হবে। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে এই পটল চাষ করবেন, আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় এই পটলের লতা সেল দিয়ে থাকি, লম্বা জাতের আছে, বাড়ি এক আছে, বাড়ি টু আছে। আপনারা যদি মনে করেন যে খাটো জাতের অথবা লম্বা জাতের পটলের লতা অথবা চারা সংরক্ষণ করবেন, তাহলে আমার কাছ থেকে আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি কার্তিক মাস এবং আগুন মাস, এই দুই মাস আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় পটলের লতা সেল দিয়ে থাকি। পরবর্তী টাইমে, নেক্সট টাইমে আপনার শীতকালীন সময়ে, তখন আমি পটলের চারা সেল দিয়ে থাকি। আমাদের এক পিস চারার মূল্য 10 টাকা, আর লতার যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে কাটিং, এই কাটিং আমরা 2 টাকা করে বিক্রি করে থাকি। আর আরেকটি কথা, সেটা হচ্ছে আমাদের এই কুরিয়ার সার্ভিস ভাড়াটা আপনাদের বহন করতে হবে। তো দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।